সো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক উইথ মাই নিউ ভিডিও। আর এটা হচ্ছে সেকেন্ড পার্ট, যেটা আমি পুরুলিয়া কলকাতা টু পুরুলিয়ার যেটা ফার্স্ট পার্ট রয়েছে তার এখানে আসার পর যে ট্রিপটা আমি শুরু করবো সেটার পরিপ্রেক্ষিতে এই ভিডিওটা বানানো। তো আজকে আমি এখন রয়েছি জয়চণ্ডী পাহাড়ে। এটা আমার হচ্ছে ডে ওয়ান ডেস্টিনেশন, মানে এখানে আমি প্রথম আজকে এসেছি, এখানে স্টে করেছি। কালকে যাবো হচ্ছে অযোধ্যা হিল। এখানে মানে জয়চণ্ডী পাহাড়, অ্যাকচুয়ালি পুরুলিয়াতে আসলে দুটো ডেস্টিনেশনই বেশি প্রাইমারি দুটো ডেস্টিনেশন রয়েছে, এক হচ্ছে জয়চণ্ডী পাহাড়ে স্টেইং আর দ্বিতীয় হচ্ছে অযোধ্যা পাহাড়ে। তো প্রথম যেটা আমরা টার্গেট নিয়েছি সেটা হচ্ছে জয়চণ্ডী পাহাড়ে। আমি আজকে এই মুহূর্তে আছি, আমি আছি হচ্ছে যুব আবাস। যুব আবাসের বিস্তারিত একটা ছোট্ট একটা ডিটেলস আমি দেবো। আজকের যে ট্রিপ প্ল্যান রয়েছে সেটা হচ্ছে এখান থেকে জয়চণ্ডী পাহাড়ের নিয়ারবাই যত সিন রয়েছে, যেই টুরিস্ট স্পট রয়েছে, সেই টুরিস্ট স্পটগুলোতে আজকে তোমাদেরকে নিয়ে ভিজিট করব। তো এই ভিডিওটা তারা দেখো যারা প্ল্যান করতে চাইছো যে পুরুলিয়াতে আসবে, এসে ঘুরবে ফিরবে, কোথায় যাবে না যাবে, মানে ব্যাপারটা ক্লিয়ার না অতটা। তো আমি আজকে এই ভিডিওর মাধ্যমে পুরো ব্যাপারটা ক্লিয়ার করবো, কোন কোন জায়গা সব থেকে ভালো, অযথা ঘুরে লাভ নেই, কারণ ঘুরলে তো অনেক জায়গায় আছে না, তো ওই সব এক্সট্রা জায়গায় গিয়ে টাইম ওয়েস্ট করে লাভ নেই, এতে টাইম এনার্জি সবটাই ওয়েস্ট হয়ে যায়। আমরা সেই সব জায়গাতেই যাবো যে জায়গাগুলো সব থেকে টপ রেটেড, মানে সব থেকে ভালো যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোতেই যাবো। তো জার্নির সঙ্গে থাকো, অবশ্যই জার্নিটা ভালো লাগবে এবং অনেক কিছু তুমি জানতে পারবে এই ভিডিওর মাধ্যমে। অনেক ইনফরমেশান আমি শেয়ার করতে থাকবো যে কোথায় কী আছে না আছে, সমস্ত ডিটেলস আমি এই ভিডিওর মাধ্যমে দেবো। তো আজকের জার্নি শুরু হচ্ছে যুব আবাস থেকে জয়চণ্ডী পাহাড়ের এখান থেকে। আর আমি যুব আবাসের ব্যাপারটা আমি বলছি, যারা জয়চণ্ডী পাহাড়ের দিকে আসে তারা প্রত্যেকেই হয়তো টার্গেট করবে যুব আবাসটা, কিন্তু যুব আবাসের কেসটা আমি আপনাদের তোমাদেরকে বলে দিচ্ছি। যুব আবাস কিন্তু নামটা কিন্তু খুব গুরুত্ব দিচ্ছে এটার মধ্যে, যুব আবাস, যুব মানে ইউথ, ইয়ং। তো এই যুব আবাস যেটা রয়েছে এখানে আমি সাজেস্ট করবো কোনো বৃদ্ধ, মানে যারা ওভার এজ, একটুখানি এজ বেশি হয়ে গেছে, শারীরিকভাবে ফিজিক্যালি আনফিট আছে, তারা কিন্তু যুব আবাসে একদম আসবে না। তার কারণ হচ্ছে যুব আবাসটা দেখো পেছনে রয়েছে, এখানে বিল্ডিং অনেক বড় রয়েছে, ভেতরে অজস্র ফ্লোর রয়েছে, অজস্র ফ্লোর, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এখানে কোনো লিফট নেই, যার জন্য যদি কোনো বয়স্ক মানুষ আসে, সে শারীরিকভাবে মানে ফিজিক্যালি আনফিট রয়েছে, সে কিন্তু ওই ভেতরে কিন্তু গিয়ে রুম অবধি পৌঁছাতে পারবে না, কারণ থার্ড ফ্লোর যদি ভুলবশত, বুকিংটা তো অনলাইন হয় কলকাতা থেকে, তো সেখানে যদি কোনো ভুলবশত যদি এখানে থার্ড ফ্লোর বা ফোর্থ ফ্লোর তোমাদের দিয়ে দেয় তাহলে ওঠার নামাতেই গল্প শেষ। তার জন্য যুব আবাস এই জিনিসটা কিন্তু মাথায় রাখবে, যুব মানে হচ্ছে যারা ইয়ং আছে তারা চলে আসো, লিফট ফিফটের দরকার নেই। রুমগুলো ঠিকঠাক আছে, খুব যে ভালো তা নয়, অ্যাকর্ডিং টু দ্য প্রাইস মোটামুটি ঠিকঠাক আছে। তো এই হচ্ছে আমার এখানকার স্টেইংয়ের একটা ইনফরমেশান আমি তোমাদেরকে শেয়ার করলাম। আর আমি এই যুব আবাসের একটা ভিউ দিয়ে দিচ্ছি, কারণ যারা এখানে যুব আবাসে আসতে চাইছো তাদের একটা ইনসাইড ভিউ, হোটেলের একটা ইনসাইড ভিউ আমি দেখিয়ে দেবো, শর্ট ভিউ দেখাবো। তো চলো একটু হোটেলটাকে দেখে নাও। এটা হচ্ছে জয়চণ্ডী পাহাড়ের একটা অংশ, আর এখানে এই যুব আবাসটা এটা রয়েছে, এত বড় বিল্ডিং, ফ্রেশ ঠিকঠাক রয়েছে, সরকারি যেহেতু ভালোই রয়েছে, কিন্তু এই দেখো এখানে বোর্ডে লেখাই রয়েছে যুব আবাস। যুব আবাস মানে শুধু ইয়ংদের জন্য এটা প্রেফারেবল, ঠিক আছে। তো এটা হচ্ছে এন্ট্রান্স, আর ভেতরে আছে রিসেপশন, আছে রিসেপশনটা দেখিয়ে দিচ্ছি। রিসেপশন দেখানোর আগে আমি দেখিয়ে দিতে চাইছি এখানে পার্কিং প্লেস বলা যায় বলা, জায়গাটা কিন্তু অনেকটাই বড় রয়েছে, ঠিক আছে। তো এখানে খুব একটা গেস্ট যে আসে তা নয়, খুব রেয়ার থেকে রেয়ারেস্ট গেস্ট, মানে খুব কম পরিমাণে গেস্ট আসে। তো এই জায়গাগুলোতে অনেকটা তোমার সকালবেলা উঠে টাইম পাবে, আর সবথেকে বড় ব্যাপার কি এখানে ভিউটা খুব ভালো লাগবে ঘুম থেকে উঠে, মানে তুমি যদি হোটেলের বাইরে যাও, হ্যাঁ হোটেলের বাইরে গেলে পরে এখানের এত সুন্দর বিউটি, এই বিউটি দেখেই তোমার তুমি মুগ্ধ হয়ে যাবে। এখানে কিন্তু আশেপাশে কোনো দোকান টোকান নেই, চায়ের দোকান ঘুম থেকে উঠে যে ইয়ে করো, ডিমান্ড করো যে চা খাবে, তো সেটার ব্যবস্থা কিন্তু এখানে নেই একদম, ঠিক আছে। এখানে এদিকে মন্দির রয়েছে, এখানে চায়ের ব্যবস্থা কিছু নেই, হোটেলের ভেতরেও কোনো খাবার দাবার ব্যবস্থা নেই, তো সবটাই তোমাকে অর্ডার বেসিস করতে হবে অথবা খাবার দাবার সঙ্গে করে নিয়ে আসতে হবে। তো এটা হচ্ছে বেসিক একটা হোটেল, বাট খুব ভালো, জয়চণ্ডী যুব আবাস, জয়চণ্ডী পাহাড়। তো আমি জয়চণ্ডী পাহাড়ে যুব আবাসে এখন রয়েছি, তা উনিও কলকাতা থেকে এসছেন, তো এই যুব আবাস সম্পর্কে উনি কিছু বলতে চায়, তা আপনি আপনার এক্সপিরিয়েন্সটা আপনি শেয়ার করুন, এখানে কী এক্সপিরিয়েন্স করলেন? দেখুন, অনেক আশা নিয়ে আমরা এখানে এসেছিলাম কলকাতা থেকে, যে আমরা যুব আবাসে থাকবো, জায়গাটা ভালো জায়গা, জয়চণ্ডী পাহাড়ের মধ্যে থাকবো, যে আমরা একটু অবসর টাইমটা কাটাবো, এবং সেইভাবে আমরা বুক করেছিলাম। কিন্তু এখানে এসে দেখলাম যে স্বপ্নটা ভঙ্গ হলো। কারণ হলো যে রঘুনাথপুর থেকে জয়চণ্ডী পাহাড়ে আসার যে রাস্তাটা ছিল, সেই রাস্তাটাতে আমাকে বললো যে ওখান দিয়ে যে রাস্তা যাবে না, রাস্তা মানে গাড়ি যাবে না। আচ্ছা, এবার ঘুরে অনেকটা ঘুরে আমাদের আসতে হলো রাস্তাটা। এবার ঘুরে আসার পরে আদিবাসী পাহাড়ের ঘাট দিয়ে আসছি,
তারপরে গাইড দেওয়া আছে, রাস্তার ডিরেকশন দেওয়া আছে, কিন্তু রাস্তাগুলো পরিষ্কার খারাপ রাস্তা, খুবই খারাপ রাস্তা, খুবই খারাপ রাস্তা। আদিবাসী গ্রামের ভিতর দিয়ে আসতে হচ্ছে, বিশেষ করে রাতের বেলা আসলে তো এখানে ভয় লাগছে রীতিমতো। তার মানে ছেলেপিলেগুলো বলছে ঢিলচোর ঢিলচোর বাংলাতে বলছে। এইবার তারপরে তখন আমরা যা হোক কোনোরকম এদিকে আসলাম, আসার পরে এসে রাত্রিবেলায় বলছি চা দেন, রিকোয়েস্ট করছি, বলছি চায়ের কোনো ব্যবস্থা নেই, মানে এখানে ক্যান্টিনে যেহেতু এখন চায়ের কোনো ব্যবস্থা নেই। অনেক রিকোয়েস্ট করার পর ওরা নিজেরা চা করে দিল, যা হোক স্যার তার জন্য এদেরকে ধন্যবাদ দেওয়া উচিত। একদম একদম, এবং এরা যথেষ্ট সহযোগিতা করে, এখানকার স্টাফগুলো খুব ভালো, স্টাফগুলো খুব ভালো সহযোগিতা। হ্যাঁ একদম। এবং তারপরে আমাদের ঘর দেওয়া হলো, আমরা ঘর গিয়ে দেখলাম যে ঘরের মধ্যে মানে বলতে গেলে পরে ঘরের যে বেডগুলো সেগুলো খুবই নোংরা, হ্যাঁ নোংরা, পরিষ্কার করার মেইনটেনেন্সের অভাব আছে। তারপরে আরো দেখলাম যে বাথরুমগুলো একদম অপরিষ্কার অপরিচ্ছন্ন, কোনোটাই জল আসে না, আমার মেয়ের বাথরুমে তো জলই এলো না। তারপরে বড় মেয়ের জলটাও পাস হচ্ছে না, যে বাথরুমে জলও পাস হচ্ছে, স্নান করতে গেলে যে জলটা ইয়েতে ড্রেন দিয়ে পাস হওয়ার কথা সেই জিনিসটা পাস হচ্ছে না, আমি দেখেছি পার্সোনালি পাস হচ্ছে না। প্লাস হচ্ছে কি বাথরুমের দেওয়া, আপনার দেখছি বাথরুমের যে ইয়ে আছে সিস্টার্ন আছে যেটা, সেখান থেকেও জল লিক করছে। এইবার গিজারগুলোতেও কোনো কাজ করছে না। তারপর আমি স্টাফদের বললাম, তোরা বলছে যে দেখুন আমাদের তো করার কিছু নাই, মেইনটেনেন্স করার যদি ক্ষমতা না থাকে তাহলে আমরা কী করব, সেটাই বলছে আপনারা কমপ্লেন করুন উপরে। তো আমার মেয়ে আপনার পর্যটন আবাসে কমপ্লেন করলো। কমপ্লেন করার পরে তোরা বলছে যে আপনারা ওই ডিপার্টমেন্টে জানাতে হবে, মেয়ে আজকে জানাবে, আর আমার একজন পরিচিত আছে নবান্নে। আচ্ছা, এখন আমি বলে দেখবো, তো আমার কলিগ ছিল এককালে, এখন সে আইএস অফিসার। আচ্ছা আচ্ছা, আইএস অফিসার, বাহ, প্রমোটেড আইএস। আচ্ছা, এখন বলে দেখবো যে এই ব্যাপার ঘটছে, যদি তোমরা একটু দেখো তাহলে ভালো হয়, নাহলে সবাই স্বপ্ন নিয়ে আসছে এখানে বেড়াতে, এই সেই স্বপ্ন ভঙ্গ হয়ে যাচ্ছে। তারপরে যে এত উঁচু বিল্ডিং করে যে একটা লিফটের ব্যবস্থা নেই, বয়স্ক মানুষের কোনো লিফটের কোনো, এটা একটা সব থেকে বড় ক্রিটিক্যাল সমস্যা এখানে যেটা ফেস করতে হয়েছে। অনেকে হয়তো বুকিং করে চলে আসছে না, আমি যেটা দেখেছি যে অনেকে বুকিং করে চলে আসছে এখানে, কোনো মানে এত চারতলায় উঠবে সিঁড়ি ভেঙে, এটা কোনো দিন পসিবল না। এই তো আমার ধরুন যে আমার মেয়ের শাশুড়ি বয়স্ক, মা হাঁটু ব্যথা, কষ্ট করে হাঁটতে হাত দিয়ে দিয়ে যাচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার যুব আবাসের, উনি একটা আমাদেরকে ওনার এক্সপিরিয়েন্স শেয়ার করলো। আমি সকাল থেকে শুনছিলাম উনি ইয়ে করছেন, এখানে রিসেপশনের স্টাফ যারা আছে লিমিটেড পরিষেবা থাকা সত্ত্বেও প্রত্যেকে ভালো সার্ভিস দিয়েছে, এরা আন্তরিক, এদেরকে এদের জন্য এদেরকে থ্যাংক ইউ, যে এদেরকে আমি আন্তরিকভাবে থ্যাংক ইউ বস, তুমি যথেষ্ট পরিষেবা দিয়েছো, ঠিক আছে, এখানকার খুব ভালো স্টাফ রয়েছে, ম্যানেজমেন্ট খুব ভালো, হ্যাঁ এরা যা পেয়েছে সেই পরিষেবা, মানে যেই আটটার মধ্যে আমাদের চা দিয়েছে, এবং আজকে চা দেওয়ার কথা ছিল আমার, তো সব থেকে বড় ব্যাপার হচ্ছে এখানে ক্যান্টিনের ব্যবস্থা নেই, তা সত্ত্বেও এরা খাবার দাবার যে করেই হোক ম্যানেজ করে দিচ্ছে, চা ম্যানেজ করে দিচ্ছে, এটা সব থেকে বড় বিষয় একটা। তবে যদি এখানে চা যদি ব্যবস্থা না থাকে তো বেশি হেঁটে যাওয়াটা পসিবল নাই বলে দিচ্ছি, হেঁটে যাওয়াটা পসিবল না। এখান থেকে আমি এই রাস্তাটা স্ট্রেট বেরিয়ে যাচ্ছে, এখান দিয়ে গিয়ে জয়চণ্ডী পাহাড়ের ঠিক ওই অপোজিট সাইডে, যেখানে কিনা ওই সতীজ রায়ের মুভিটা, নামটা কি জানো, গোপী বাইন বাগানের শুটিং হয়েছিল, কোনখানে ওই যে এই যে এটা দেখছেন তো, এর পেছন দিকটায়। আচ্ছা আচ্ছা, আমি গেছি তো একদম ঘুরুক, চক্কর দিয়ে নামতাম। আচ্ছা, ওইদিকে চক্কর দিয়ে এসছেন, তো ওই দিকটায় একটু চায়ের মানে খাবার দাবারের ছোটো করে স্টল ফল রয়েছে, এইটু ফেসিলিটি অন্তত পাবে, কিন্তু একদম হোটেল থেকে বেরিয়ে যে খাবার দাবারের ব্যবস্থা আছে একদম নয়। না এখানে আছে চায়ের দোকানটা আছে, কোথায় আমি বলে দিচ্ছি, হ্যাঁ আপনার এই ধার দিয়ে আছে ওই চা, চলো এই তো বলতে বলতে আপনাদের চা ব্যবস্থা হয়ে গেছে, জান চলো চলো, গুড মর্নিং। হ্যাঁ, চায়ের কথা বলতে বলতে চায়ের ব্যবস্থা হয়ে গেছে, তো ওনার সঙ্গে দেখা হলো, উনি দমদম থেকে এসেছে, আমি বিরাটি থেকে এসেছি, তো ইয়ার সবাই মোটামুটি আমার মানে কলকাতা আমার নিয়ার বাই সবাইকে পেয়েছি এখানে এসে, কিন্তু ওই প্রবলেম একটাই যে যুব আবাস নাম দিয়েছে, এই নামটাকে কিন্তু অবশ্যই গুরু সিরিয়াসলিভাবে নিও, কারণ যুব আবাস মানে হচ্ছে ইউথ ইয়ং স্পোর্টস রিলেটেড, মানে ওই ইনফ্লুয়েন্সে এই বিল্ডিংটা বানানো, মানে কেউ ট্রেকিং করতে আসবে বা স্পোর্টস রিলেটেড কোনো কোনো ইভেন্টের জন্য এখানে আসছে তাদের জন্য এই জায়গাটা ঠিক আছে, কিন্তু যদি কোনো বয়স্ক কেউ আসে, একটু ওভার এজের লোকজন যাদের ফিজিক্যাল ফিটনেস সেরকমভাবে নেই, তারা কিন্তু যুব আবাস একদম সিলেক্ট করবে না, একটু চাপ হয়ে যাবে বস। যুব আবাসের কিছু স্পেশাল বাসিন্দাদের তোমাদের দেখাতে যাই, এরা এখানেই থাকে, যুব আবাসের বাসিন্দা, খুব ভদ্র, যাই না মুখ চোখ দেখে মনে হচ্ছে ভদ্রই লাগছে, হ্যাঁ ভদ্রই আছে। তুই তো আমাকে চিনিস না, ফ্রেন্ডশিপ করবি নাকি? এই যুব আবাসের ব্যানার, এদিকে হচ্ছে জয়চণ্ডী পাহাড়, এদিকে এটা হচ্ছে রাস্তা, আরও হচ্ছে এখানে এরা এখানে থাকে, সকাল সকাল এরা একটু ওয়ার্ম আপ করছে। কামরাবিনা তো তোর মতো আরও আমার আছে আর কি, পার্টনার আছে,
না ওরা আমাকে ভয় পাচ্ছে, আমিও যেরকম হালকা হালকা ভয় পাচ্ছি ওরা আমাকে কিন্তু হালকা হালকা ভয় পাচ্ছে। আয় আয় গিয়ে, আমি তো আরে ফ্রেন্ডলি, আমি আয় আয় যা যা, ওদের আবার বৈঠকটা আমি ভেঙে দিলাম আর কি। চল টাটা টাটা, বুঝতে পেরেছি আমাকে দেখে তোর ভয় পাচ্ছিস, আয়। ফ্রেন্ডশিপ ফ্রেন্ডশিপ, আচ্ছা আমার হাতে খাবার নেই বলে বুঝতে পেরেছি, এর জন্য তোরা আমাকে পাতা দিচ্ছিস না। না ও তো অনেকদিন তাকিয়ে রয়েছে কিন্তু দোস্তি করতে চাইছে না। টাটা টাটা, ওদের যুব আবাসের বাসিন্দারা আমাকে পছন্দ করলো না বা ও আমাকে দেখে ভয় পাচ্ছে, ঠিক আছে কোনো ব্যাপার না, টাটা টাটা, দূর থেকেই টাটা। তো ফ্রেন্ডস, জয়চণ্ডী পাহাড় থেকে যেটা প্রথম ডেস্টিনেশন সেটা হচ্ছে গড় পঞ্চকোট। তো গড় পঞ্চকোটের সামনেই রয়েছে, একদম পেছনে মন্দির দেখা যাচ্ছে। তো আমি এখানে দাঁড়িয়েছি এই কারণে যে ভিউটা পাহাড় থেকে এই রাস্তাটা যাওয়ার যে ভিউ, এটা আমি তো দুর্দশ এক্সপিরিয়েন্স করছি, আমি জানি না ক্যামেরাতে কতটা আসছে, কিন্তু এখানে না আসলে পরে এটা বিশ্বাস করা মানে অসম্ভব দুর্দশ ভিউটি এখান থেকে, মানে খতরনাক লেভেল সিনেমেটিক ভিউ। তো এখানে পলাশ ফুল, এই সময়টা যখন এসেছি আমরা, পলাশ ফুল চারিদিকে, পলাশ ফুলে পুরো ভর্তি চারিদিকে। তো চলো আগে মন্দিরটা দেখি নি, তারপরে সেকেন্ড ডেস্টিনেশন যাবো, আগে মন্দিরটা যাওয়া যাক। পুরুলিয়া এসে যদি জয়চণ্ডী পাহাড়ে স্টে করো তাহলে প্রথমে আসবে গড় পঞ্চকোট। জয়চণ্ডী পাহাড় থেকে 20 কিলোমিটার ডিস্টেন্সে অবস্থিত এই সবুজের মাঝে টেরাকোটায় নির্মিত এই প্রাচীন মন্দিরটি। আর এই মন্দিরের ইতিহাস নিয়ে যদি জানার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্কটা ক্লিক করে আমার একটা ছোট্ট ভিডিও আছে দেখে নিও। তো ফ্রেন্ডস, গড় পঞ্চকোট কভার করে এবার চলে আসলাম পাঞ্চের ড্যাম। গড় পঞ্চকোট থেকে পাঞ্চের ড্যামের ডিস্টেন্স 16 কিলোমিটারের মতো, আর 16 কিলোমিটার ডিস্টেন্স এইসব জায়গার জন্য খুবই কম, কারণ এসব রাস্তায় যেমন ট্রাফিক নেই তেমন রাস্তাও খুব ড্রাইভিং ফ্রেন্ডলি, তাই এখানে 20-25 কিলোমিটার খুবই কম সময়ে কভার করা যায়। তাছাড়াও আমি যেসব জায়গাতে একের পর এক যাচ্ছি সেগুলোর দূরত্ব পরস্পরই খুব কাছাকাছি, তাই আমাদের টাইম এবং এনার্জি দুটোই সাশ্রয় হচ্ছে। তো ফ্রেন্ডস, ফাইনালি এসে বুঝলাম যে পাঞ্চের ড্যাম, পাঞ্চের ড্যাম বলতে একটা ড্যাম বাঁধ, ঠিক আছে, দামোদর ভ্যালি কর্পোরেশন আন্ডারে যেটা ডিভিসি সে বাঁধ। আর এটা টোটালটা একটা রাস্তা রয়েছে স্ট্রেট ওয়ে, অনেকটা ডিস্টেন্স বোধ হয় যত সম্ভব 10 কিলোমিটারের মতো। এই পাশে দামোদর নদী রয়েছে, ওইখানটা সামান দেখা যাচ্ছে হচ্ছে ওইখানটা হচ্ছে লক গেট রয়েছে, ওই গেট থেকে এই পাশে জল আটকানো হচ্ছে, ছাড়ছে ডিভিসির আন্ডারে যেহেতু রয়েছে এটা দামোদর ভ্যালি কর্পোরেশন। তো পাঞ্চের ড্যাম মানে এটাই, আর নিচে এখানে এই হচ্ছে, এই হচ্ছে সিন পাঞ্চের ড্যামের। এটা এটা বহুত পুরনো, কত সালে এস্টাবলিশ হয়েছে এটা, এটা কত সালে এস্টাবলিশ হয়েছে আমি মেনশন করে দিচ্ছি। পাঞ্চের ড্যাম ভিজিট করার পর আমরা প্ল্যান করলাম মা কল্যাণেশ্বরী মন্দিরে যাব। মা কল্যাণেশ্বরী মন্দির খুবই বিখ্যাত এখানে, যারা মন্দির ভিজিট করতে আগ্রহী তারা পাঞ্চের ড্যাম থেকে সরাসরি এই কল্যাণেশ্বরী মন্দিরে চলে আসতে পারো। পাঞ্চের ড্যাম থেকে ডিস্টেন্স হলো 19 কিলোমিটারের মতো, তবে এই ডিস্টেন্সটা হলো যদি তোমরা ঝাড়খণ্ড হয়ে যাও তবেই। আমরা আর ঝাড়খণ্ড হয়ে গেলাম না, তার কারণ হচ্ছে আরটিপিসিআর টেস্ট। ঝাড়খণ্ড বর্ডারে র্যাপিড টেস্ট করে তবেই ছাড়া হয়, আর এটি একটি সময় সাপেক্ষ ব্যাপার, আর নাকে ওই টেস্ট কিট ঢোকানোটাও যন্ত্রণাদায়ক। তাই আমরা বেঙ্গল টু বেঙ্গল হয়েই চলে গেলাম মা কল্যাণেশ্বরী মন্দিরে। তো মেন হচ্ছে এই যে কল্যাণেশ্বরী মন্দির, কিন্তু এখানে সিস্টেমটা মানে প্রচুর লোকজন এখানে ডাকাটাই করে, টানাটানি করে, গাড়ি এখানে রাখো সেখানে রাখো, বিশাল ডিস্টারবেন্স। এই যে এটা হচ্ছে কল্যাণেশ্বরী মন্দির, আপাতত এখানে দোকানগুলো ওই সেই একই রকম সিস্টেম, ডাকাটাকি হয়েছে এখানে রাখো গাড়ি, ওখানে রাখো, এই দোকান আসো সেই দোকান আসো, যেটা ন্যাচারালি হয়ে থাকে মন্দিরগুলোতে। তো এটা একটু অকওয়ার্ড লাগলো, বাকি সব ঠিক আছে। মা কল্যাণেশ্বরী মন্দির ভিজিট করে বেলা অনেকটা গড়িয়ে গেছে, তাই আমরা সময় নষ্ট না করে চলে আসলাম বারান্তি লেকে। তবে তোমাদের হাতে যদি সময় থাকে তোমরা মাইথন ড্যামটাও কভার করে আসতে পারো, কারণ মা কল্যাণেশ্বরী মন্দির থেকে ডিস্টেন্স মাত্র 20 কিলোমিটার। বারান্তি লেকে আমরা ঠিক সন্ধে নামার একটু আগে এসে পৌঁছালাম, তাই সানসেট দেখার সৌভাগ্যটা হলো। এসব লেকের আসল বিউটি সানসেট এবং সানরাইজের সময় বোঝা যায়, এখানে আসলে সময় কিভাবে কেটে যাবে বুঝতেই পারবে না। এবং আমাদের জয়চণ্ডী পাহাড় থেকে ডে ওয়ান ট্রিপ এই বারান্তিতে এসে শেষ হলো। এরপর কাল যাব অযোধ্যা পাহাড়,
আর ওখান থেকে শুরু হবে পুরুলিয়া ঘোরার আসল মজা। ভিডিও লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, ওই ভিডিওটা অবশ্যই দেখো আর এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।